আমার পরিচয় বেকার জীবন সম্বল একটাই দৈন ডিগ্রি ভাড়ার পে তবু কিছু মাল আছে ফকির ভাড়াটা শূন্য যেদিকে তাকাই না দেখে যেন অরণ্য সেই অরণ্যে মানুষের আপন্য বধুকে পোড়ানো অধর্ম জয়ী হয় মানুষের রক্তে তৃণলিপি সই হয় হাসপাতালের বেদে টিবিরিগির সাথে খেলা করে সুরের বাসনা তবু যে ডুবোটা টিবি তার সাথে সুর সারে জাহাজ দাদাগু বাজারে কি আগুন ধরা ধরেছে তোমরা কি একটু ভেবে দেখেছো বাজারে কি আগুন ধরা ধরে গেছে আমি কোন আগুনের কথা বলতেছি দাদা এখন বিয়ে করার জন্য মোটে মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে কি আবার ছেলে ছেলের গলায় মালা দেবে কি যুগ এলো গো বাজারে এত ছেলের চাপ মেয়ে মোটে খুঁজে পাওয়া যাচ্ছে না দাদা মিথ্যে কথা বলবো না উত্তরাবাদ মনসাতলা থেকে লালটু আমার ফোন করেছে বলে দাদা বিকেলবেলা এসে অন্তত মেয়েটা তো দেখা করে চলে যাও তা দাদা তোমাদের কাছে খুলে কি করে বলবো মেয়েদের বাড়ির গেটে আমি পা দিতে পারিনি জানো মেয়ে দেখি পায়খানা ঘর বেদ দিয়ে এসে বলতেছে তোমরা সব কোথায় ঢুকতেছো গো আমি বলি কেন বলে আমি তো রেড সিগন্যাল আমি বলি রেড সিগন্যাল মানে কি বলে আমার জন্মের পর থেকে ভালোভাবে কাপড় জামা পরতে শিখিনি সেখান থেকে আমার লাইন হয়ে আছে দাদা গো এই দুঃখ আমার পেছনে এমন ভাবে পড়েছে যেন আমার প্রথম জীবনের ভালোবাসা ছিল শুনেছি মানুষের ভাগ্যে চাকা নাকি ঘোরে তা আমার চাকা কি লিক হয়ে গেছে আমার চাকা কি ঘুরবে নেই শালা টাকা যে কেমনে আমি খেয়ে নেবো রে ও শালা আমার কি ভুল তুই কেমনে খাচ্ছি আমার টাকে চুল তুই তাহলে কেন বললি আমার কুত্তা রাশি ও শালা তো আমার বিয়ে হয় না বলে বলা হয়েছে এ ঠাকুরদা একটা জিনিস কি শুনেছিস বাজারে কি আগুন ধরা ধরে গেছে বিয়ে করার জন্য মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে কি আবার ছেলে ছেলের গলায় মালা দেবে না রে ভাই তার জন্য একটা পথ আছে কি আছে এই দেখ কেউ দেখে বিয়ে করে হ্যাঁ কেউ আবার শুনে বিয়ে করে আচ্ছা তুই তো এতদিন দেখিয়া দেখিয়া ফেল হইয়া গেলি এ ঠাকুরদা ফেল কোথায় হয়েছি রে আমি তো পুরো হার্ট ফেল হয়ে গেছি ওই জন্য তোর তরে একটা ভালো শুনিয়া মেয়ের খবর লইয়া আসি আছি তুই মেয়ের খবর নিয়েছি আর আমি খাই তোর তাকে কামড়াচ্ছি এ ঠাকুরদা বলো সে মেয়ে কোথায় থাকে রে ওরে ভাই স্পেশাল জায়গায় সেটা কোথায় কেন টালিগঞ্জ ঝোড়ো বস্তিতে ও বাবা দি সে মেয়ে তো পুরো রাজপ্রাসাদের উপরে থাকে রে একদম এ ঠাকুরদা বলো সে মেয়ের ফিগার টিকা সব ভালো আছে তো দেখিতে হইবে না আচ্ছা সে মেয়ের গাড্ডা কুরুম চেহারা হ্যাঁ যেরাম হাইট হ্যাঁ আর ঠিক এই রকম মেয়ে তো নয় জানো 12 চাকা লরি না রে ভাই তাহলে সে মেয়ে আর ওরাম নাই কেরাম আছে প্রত্যেক দিন জিম আর মর্নিং ওয়াক করিতে করিতে হ্যাঁ সে মেয়ের হাল এই হইয়া গেছে তাহলে তো পুরো বিয়ের পজিশন হয়ে গেছে বল ই একদু কি ঠাকুরদা বলো সে মেয়ের চুল আছে কেন রে শালা বিক্রি করিয়া সোম পাগরি খাইবি ওরে ঠাকুরদা মেয়েদের মাথার চুলে গেটা বেশি এ ভাই সে মেয়ের মাথা থেকে হ্যাঁ পাও অবধি ঠিক এই সেই মেয়ের মাথায় অত বড় বড় চুল প্রত্যেক দিন 4-5 জন লোক হ্যাঁ শুধু নারকেল তেল দিয়ে ডলিতে 4-5 জন লোক শুধু মেয়ের মাথায় খালি ঢলতেছে হাই ফাই বেবা কারা হাই ফাই ওরা দের বাবা আমরা হাই ফাই একদিন 16 সরষের তেল কিনবো আর 10 জন লোক রেডি করে রাখ প্রতিদিন ওর মাথার চুলে খালি ঢলবে বাদাম বাক্য করছিলাম বাদাম বিক্রি করে ভাইরাল হয়েছে ওর আমি চুল বিক্রি করে ভাইরাল হব এ ভাই সে মেরে সব ভালো আচ্ছা কিন্তু একটু সমস্যা রহি আছে আবার কোথায় সমস্যা হলো বল দিনি মেয়ে পাওয়া যায়নি না না শালার কাছে কথাটা বলি এই শালা এবার তোর কানে কামড়াব খুলে বল এ ভাই সে মেরে সমস্যাটা হলো হ্যাঁ মেয়ে একটুখানি রিং টাল খিদের সময় চোঙা মুড়িও ভালো শালা আমার মতো হয়ে আছে বাজারে মেয়ে পাওয়া যায়নি ওই রিং টাল আমি বিয়ে করব করবি দেরি করে নিয়ে আসি চল লাল্লু মড্ডু খেলে তো সবার বিয়ে হলো তোর ভাগ্যে গেল মেয়ে জোটে না কি দোষ আমার বলো লাল্লু মড্ডু খেলে তো সবার বিয়ে হলো তোর ভাগ্যে গেল মেয়ে জোটে না কি দোষ আমার বলো
বাসা হয়ে যাবি সন্ন্যাসী ডাবলি বালি ডাবলি বাজা মেরা ঝুমুরু সুচন্দন কও কও কি হয়েছে? মুই যদি তোমাকে বিয়া করি তোমার মোবাইল দোকান মুন নামে লিখে দিব, গুলাম হারে গুলাম বেধুয়া পোলা উঠা। আমি একটা মাইজিলক পাঁচ খেনা মোবাইল নিয়ে ঘুরিটি, তুই আমাকে মোবাইলে লোভ দেখা উঠু পন্ডাক। দেখছ আবার ওরে বাবা রে বাবা, ফোন না কাটতে কাটতে ফোন। হ্যালো বুলাদি স্পিকিং। হ্যাঁ কি আছে, কে বলছো? লালটু বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুই যদি তোমাকে বিয়া করি তোমার মেশিন ম্যান মুন নামে লিখে দেব, মূর্খুর মতন কথাবার্তা কৌকেনি। হ্যাঁ তুই মূর্খুর মতন কথা, আমি একটা মাইজি লোক, তুই আমাকে মেশিন ম্যানের লোভ দেখা উঠু পন্ডাক। হাগো দিদি তোমানে হাসো তো, তোমানে তো হাসবো, আমার বংশের নাম শুনলে হেসে হেসে ওটি গড়ি আব। দিদি গো আমার ছোট বোন, একটা করে স্বামী ধরেটি একটা করে ছাড়েটি, একটা করে ধরেটি একটা করে ছাড়েটি, দুটোর বেলা যা হয়েছে হয়েছে মেনে নিচ্ছি, তিনটির বেলা টোকার বাড়ি নু যা যা দাবি করছে তাই দাবি দিলি, বিয়াও দে দিলি। বিয়া দেওয়ার পরে তিন মাস হইতে দুদিন বাকি সোজা এসে বাপের বাড়ি উঠছে। এই দিদি আমি নয় সংসার করতে পারিনি, চলে এসছি। আর তুই কি করছিস? আজকের মিন্টু কালকে লালটু, আর আজকে তো ধরেছি মাস্টারের মাথা খাবি বলে। হ্যাঁ রে ছোট। বল দিদি, তুই তো আধগা টোকার মাথা খাইছু। হ্যাঁ তোর আমি কোনোদিন কিছু কইছি কি? কই না তো। তা আমি যখন মশান নিয়ে একটা টোকার মাথা খাইতে যাইটি, হ্যাঁ তুই সেই মশানে বাধা দৌটু কেনি কত? এই দিদি তুই খাবিটা খা না। আমি কি কই শুন। হ্যাঁ বল। টোকার বাড়ি নু ফোন করতেলো, হ্যাঁ তোর আইলো বলে কোথা? যা হইছে হইছে, তুই পুরো চাপিয়া আজা। ও মাই গড, এমে তো ওয়ান্ডারফুল। হাল কলমি ডাল কলমি কলমি শাকের বাসা। আচ্ছা আমার বাঁ পাশের মেয়েটা অতি সুন্দরী, শালা ডান পাশের মেয়েটা কুসুম আশা। ইয়ে ঠাকুরদা, ইয়া আমার যন্তর কোনটা? শালা এখনো যন্তর চিনিতে পারে নাই। না দাদা, হ্যাঁ বিয়ের জন্য মনে হয় এই শালার কাঁদিতেছে অন্তর। ও বাবা রে, তবে সামনে এগিয়ে যাও, এই তোমার যন্তর। ইয়ে ঠাকুরদা, ইয়ে খুনি যেভাবে হাঁটতেছে আমার মনে হয় যেন এবারে পা দিয়ে গোটা পশ্চিমবাংলা বের দেবে। এই যে ব্যাপার। হ্যাঁ গা, তুমি ভালো আছো? কে আমি? হ্যাঁ রাতে মশা, আচ্ছা আর দিনে মাছি। আচ্ছা আচ্ছা, ওদের ভালোবাসায় আমি কোন রকম আছি। এ বাবা লক্ষ্মীকান্তপুরে গ্যালোপিন ঢুকে গেছে রে। কি শান্তি পাইলি গো, আগে ওরকম থাইল না। গায়ে হাত দিয়ে কথা কাউকে নি, কিছুক্ষণ পরে এক হয়ে যাবে তো, তাই একটু গায়ে হাত দিচ্ছি আর কি। আগে এরকম থাইল নি বুঝছো? আচ্ছা যত ঠান্ডা পড়েটে, হ্যাঁ পরপর যেন মুর শিরা খিচে লাইটে। শিরা কোথাকার শিরা গো? পায়ের শিরা। ও চিন্তা তোমার করতে হবে না। কেন গা? আমাদের এই উত্তর আমাদের নার্সিংহোমে, আচ্ছা একটা ভালো ডাক্তার বসে। সে ডাক্তারবাবু নাম কি গা? মিন্টু টিপে ধর। আর তুমি কি কইলা? মিন্টু টিপে ধর। সে যাবার হয় হোক, হ্যাঁ মেন কথায় ঘুরে আইস। হ্যাঁ বলো। আমি কি কইছি না বলো দিনি? আমি তোমার বিয়ে করতে পারি। আচ্ছা আমার কিছু শর্ত থাইল। শর্ত? মেয়ে পাওয়া জানে কি শর্ত আছে আগে পেশ করো। তাহলে কইটি, হ্যাঁ হ্যাঁ বিয়ার পরে, হ্যাঁ খাটে ডুবরে, আচ্ছা খাবো, হ্যাঁ আর উবুর হয়ে শুবো। এখনকার দিনে মেয়েরা তাছাড়া আবার আর কি করে গো? এ ঠাকুরদা, হ্যাঁ এ খুনি খাবে আর শোবে কাজগুলো কি ঠাকুরদা নাতি করবো না? ওরে শালা ম্যানেজ করি আর লও করে নিল। যা তা ঘরে থাকতে দিলে মুই থাকতে পারবো নি। আচ্ছা মুর এসি ঘর লাগবে হো। ঠাকুরদা, হ্যাঁ এ খুনি চাইতে চাইতে তো বিরাট বিরাট জিনিস চাইতেছে। এ কাহাদের কি বলিতেছে? এ এবার এমন গল্প দেবো খুনি এখানে বসে বসে ফিট হয়ে যাবে।
ও চিন্তা তোমার করতে হবে না। কেনিকা কাকে কি বলছো? সে কি কও? বিজয়গঞ্জ বাজারে হ্যাঁ আমার এসির বড় শোরুম আছে। তোমার মাথার দিকে একটা, আচ্ছা পায়ের দিকে একটা, আচ্ছা আর পেচা ঘর অবধি একটা লাগিয়ে দেবো। এই শুনো, হ্যাঁ আমার একটা গোপন রোগ আছে। হো আবার রোগ আছে? হ্যাঁ কি আছে পেশ করো। আমার কইতে লজ্জা লাগে। দেখ বাবা কিসের লজ্জা, কিছুক্ষণ পরে আর হয়ে যাব। তাহলে কই? হ্যাঁ হ্যাঁ রাতের বেলা ঘুমের ঘরে না? আচ্ছা এই এই সামান্য ব্যাপার দাদা, আমাদের গিন্নি গো রাতের বেলা ঘুমের ঘরে শুধু পটাস পটাস করে বাজকর্ম করিতেছে। এ ঠাকুরদা, হ্যাঁ এ খুনি তো ঘুমের ঘরে নাক ডাক ওর পাশে, আমি টিকতে পারবো? শালার একে জোটে নেই, ম্যানেজ করিয়া লও। করে নিলাম। ওর কুম লম্বা। ওটা কি? ওর কুম মোটা। ওটা কি গো? বালিশটা হো। তা ওটা কি আমার মুখে রাতের বেলা চেপে সেরে দিয়ে বেরিয়ে যাবে? কেন গা? তাহলে ওর কুম ঠ্যাং তুলে দে। কাজুদা এই শালা, এই খোঁড়া পা তো আমার বুকের উপরে পাথরের মতো পড়ে দিলি। ও শালা ম্যানেজ কর। করে নিলো। ফোন আসি, কেন বলিনি ঘুনো ঘুনো? জানি রে মোছানে বাদা দৌটু। হ্যালো, তোকে আমি কতবার কইলি না বালিগঞ্জের স্টেশনের কাছে তুই দাঁড়াবো, আমি যাবো, চুপ করে দিয়েছো। এ ঠাকুরদা, এ খুনি তো ফোনে ফোনে স্টেশন অব্দি দিচ্ছে রে। ও শালা ভাব ভালো নয়, আমার মনে হয় নামখানা থেকে বকখালি পর্যন্ত ঠেকিয়া দেবে। শুনো, হ্যাঁ গটে কথা বাকি থাকিছো? আরো আছে। ও তা তুমি কি আগে জন্মে চিত্তগুপ্তর বন্টন ছিলে? জানি গা পুরো জাবদা কাটা লি নিয়েছো। তা যোগুলা প্রবলেম সেগুলা কই তো পেশ করো। তাহলে কইটি? হ্যাঁ সকালবেলা বিজনানু ওঠার আগে হ্যাঁ এক গ্লাস গরম দুধ দুবো, হ্যাঁ সঙ্গে একটু হরলিস দুবো। ও শালা ক দুবো? দুবো বলবো? হ্যাঁ হ্যাঁ দুবো দুবো। ও চিন্তা করতে হবে না। জানি আমাদের দুটো জার্সি গাই আছে। সে কি ক? কে দই জানো? কে গা? মিলন ঘোষ। হাই তুমি জানো নি? না আমার ভাইরা ভাই হো। ও তোমার ভাইরা ভাই হয়? তোর বাবা ও তোমার একলা। বারবার কইছি মাই জিরকের গায়ে হাত দিয়ে কথা কও কেনি? দের বাবা কিছুক্ষণ পরে এক হয়ে যাব। হ্যাঁ হলি সে চিন্তা করতে হবে না। আচ্ছা মিন্টুর বলে সব সময় কোটো রেডি করে রাখবো। ও আবার দেখছো এই শালা ফোন হতে মনে হয় খুনি মেয়েটা হতে যাবে এবার। এই শালা ফোন আমার সাথে বেইমানি করতে এইটা। হ্যালো তোকে কতবার কইলি বাড়িতে লোক আসছে যখন তখন ফোন করবো নি, ফোনটা রাখ। এ ঠাকুরদা তোর কাছে হাত জুড়ে করেছি, আমার বিয়ে দরকার নেই। এ খুনি যদি এত ফোন করে তাহলে আমাদের ঘরে গেলে কত ফোন করবে রে? সংসার কি হবে? সংসার তো পুরো ছাই হয়ে যাবে। এই খুনি শোন, সবসময় যদি চালাস বড় বড় ফোন তখন আমার হ্যান্ডসাম নাতিকে দিবি মন। বিয়ে লেখা নেই আমার কপালে। এই কেন রে শালা? পুড়িয়ে ছাই হয়ে যাবে খুনি ঘরে গেলে। ঠাকুরদারি, আমি যেরকম আই বুড়ো কার্তিক আছি, আই বুড়ো কার্তিক থাকি, ঠাকুরদার নাতি মিলে সংসার করবো, এ সংসার আমার দরকার নেই। ওরে শালা তুই চালিয়ে যা। বিয়ে লেখা নেই আমার কপালে, বিয়ে লেখা নেই আমার কপালে, পুড়িয়ে ছাই হয়ে যাবে ঘরে গেলে, পুড়িয়ে ছাই হয়ে যাবে ঘরে গেলে। ঠাকুরদা ওরে কি তোর গাউ ঠিক আছে? বিয়ে লেখা নেই আমার কপালে, বিয়ে লেখা নেই আমার কপালে, বিয়ে লেখা নেই আমার কপালে। বিয়ে যদি কপালে লেখা নেই তা কি জন্য দাদু নাতি মরতে আসু সেটা আগে ক। এ ঠাকুরদা, হ্যাঁ আমার মনে হয় কি জানিস, বিধাতা আমার জন্মের পরে কপালে বড় বড় অক্ষরে লিখেছে তোমার কপালে মেয়ে জুটবে নে। তোদের মতো কত ছেলে আছে আমার পিছনে, আর ফোনে ফোনে খাচ্ছে মাথা, কেউ তোদের জুটবে নে। না না এটা তুমি ঠিক কথা কইছো, একটা মাইজি লোকের কাছে যদি পাঁচখানা মোবাইল থাকে তো অনকের মাথা খাবো নাকি অনকের ধরটা খাবো? ঠাকুরদারি সারা দেরি আছে কেন পালাইছো? মনের মানুষ বসে নিচে মেরেছে আমায় ছুরি, আর দমকা হওয়ায় লাগছে গায়ে পাল তুলছে তোরি। এ বাবা, এ ঠাকুরদা এ খুনি যেভাবে বেগ নিয়ে আসতেছে আমার মনে উড়ে উড়ে বুকে ছাতা লাথি মারবে। ওই খুনি ক, তুই আমার নাতিকে ভাবিস না কমজোরি। তোদের মতো কত ছেলে আছে আমার পিছনে, ফোনে ফোনে খাচ্ছে মাথা, কেউ তোদের জুটবে নে। মনের মানুষ বোঝে নিশে মেরেছে আমায় ছুরি, দমকা হওয়ায় লাগছে গায়ে পাল তুলছে তোরি। মাঝুলতে ডুবে রাখিসবে নে, মাঝুলতে ডুবে রাখিসবে নে। ঠাকুরদারি কেন রে শালা? বিয়ে লেখা নেই আমার কপালে, বিয়ে লেখা নেই আমার কপালে, বিয়ে লেখা নেই আমার কপালে। বাড়িয়া মতন টোকা, এটি সেটি ঘুসুর ঘুসুর করুটু। আচ্ছা আমার বংশের নাম শুনছু? কি নাম গো? আমার বংশের নাম হইল ভাতার মারি বংশ। দেল বাবু তুমি আমাদের বংশের নাম জানো? কও। আমাদের বংশের নাম হলো জলে হাগা বংশ। এ ঠাকুরদা, ওই খুনির মুখে বংশের নাম শুনে হ্যাঁ আমি তো কাবড়ে চুবড়ে হিস করে ফেলেছি রে। ও শালা ওই শুধু ম্যানেজ করি আলো। আমরা হলাম নারী জাতি, আমরা দেশের সম্বল। কত ছেলে তোদের জন্য,
ফেলছে এখন চোখের জল না না গটে কথা তুমি ঠিক কইছো প্রতি মাসে মাসে যদি আমি সিম কার্ড চেঞ্জ করতে তাই তো টোকা মানে চোখে জল ফেলবি না অনেকে হাসবে ঠাকুরদারি এই সব মেয়ের পাল্লায় পড়ে কত ছেলে বিষ খাচ্ছে কত ছেলে গোড়ায় ধরে দিচ্ছে আর কত ছেলে রেলে কাটা হচ্ছে আর বুড়ো বুড়ো বলবে নাকি এরাই আমার ধর্ম বোন ও শালা কত আশা করিয়া আসিয়াছিলাম ঘোড়া টিপিয়া ধরলো শালা তুই ক ইথাগুদা তুই কি বিয়ে দিতে এনেছি ভাই কেন না ভাই ফোটা দিতে এনেছি রে আমরা হলাম নারী জাতি আমরা দেশ সম্বল কত ছেলে তোদের জন্য খেলছে এখন চোখ চল ভাই দিয়ে দেখছে কোন টাকা ভেতর ভেতর কি তো বুড়ো বুড়ো বলবে না তুই এরাই আমার ধর্ম বোন সুখে বলে পড়েছি গেরা কলে সুখে বলে পড়েছি গেরা কলে ঠাকুরদারি আলা ভাব ভালো নয় বিয়ে লেখা নেই আমার কপালে বিয়ে লেখা নেই আমার কপালে বিয়ে লেখা নেই আমার কপালে তুই রান্না করতে বেড়ি যা মেয়েদিতে পালাই পালা চাই দিতে পালা এ ঠাকুরদা তোর বুক ফাটতেছে আর এদিকে আমার রক্তমুখী খালি কাপড় খুলে নিচ্ছে ঠাকুর বুড়া জীবনে বহুত ফাটানা ফাটাইছো ঝট করে জামাটা খুলো সেই এত লোকের সামনে আমি পারবো না হ্যাঁ রে ছোট বল দিয়ে বাঁশবাড়ির গোড়ায় যে মুকুটটা পড়ে থাইলে ঝট করে গুড়িয়ে লিয়াই তো এই তুই আমার ধর্ম মা আমি তোমার ধর্ম মা তা না হলে ধর্ম বি তোমার চোদ্দ পুরুষের বে এই শালা তাগ যদি বাঁচাবি তো আগে জামা খোল না তোর মুকুরে ভাই তোর তাগ আজ এখানে ছেড়ে দেবে এই যে ছোট জগন্নাথ ধুতি গলা দেখি কে জগন্নাথ তুমি আমি তো বিষ্ণু ধুতি গলা দেখি ধুতি খুলবো নি তুমি খুলবে না তো না এই দিদি কুন্নি বটিটা নিয়ে আয় তো ও ছোট কাকি কে তোর কাকি পিসিমা তো চোদ্দ পুরুষের পিসি তুমি আমার বরজেটি গো তুমি ধুতি গলা দেখি কুন্নি বটির দোকানে ধুতি খুলতে হবে তো তাড়াতাড়ি খোলো শালা কোথায় বেদিতে নিয়ে যাই শালা তুই মোস্তান জায়গায় ঢুকিছি কেন এই সাত তোরা মেয়ে চেয়েছিলুম শালা আমার দোকানে সাথী ব্যাপারে নে শালা তোর আজ বেদে নি আমি নিয়ে যাবো এই শালা শালা যেন বানরের মতো দেখতে চাই দেখ এই শালা আমার মনে হয় ইহাদের কাছে আমরা দুই থাকতা নাতি রেপ হইয়া যাইব তুই রেপ হইয়া যাইবি আর আমি এদিকে নষ্ট হইয়া যাইব এ ভাই এই যাহা আমাদের সিচুয়েশন হইয়াছে হ্যাঁ একটা কথা মনে পড়ি আছে বইব বললিনি সুর্পণখা যখন লক্ষণকে বিয়ের প্রস্তাব দিয়াছিল হ্যাঁ লক্ষণ সুর্পণখার দাঁত কাটিয়াছিল আচ্ছা ও শালা আমাদের ধুতি আর প্যান খুলিয়া কি কাটিবে দাদু হ্যাঁ অন্য কিছু কাটবো নি তোমার আন্ডার প্যানের দড়িটা আমি কেটে দেব এ ঠাকুরদা এই কি তুই বুড়ো লোক তোর আন্ডার প্যানের দড়ি কাটে কাটুক হ্যাঁ আমি ইয়ং ছাবাল আমাদের ট্যাক্সুরে দড়ি কেটে দেয়নি দাদু তুমি অনেক ভাষণ মারা মারছ ঝট করে ওটা পরে নাও এগুলো কি গো এটা থেকে ছায়া আহা গো তোমাদের দুজনের মনে কি একটু নিয়ে মায়া আরে নেই বলে দিয়েছি পরে দেখি জানিস ঠাকুরদা এই সায়ার নাকি একটা ইতিহাস আছে আমাদের পাশের বাড়ি কল্পনা বৌদি বলে ঠাকুর বউ এই সায়ার একটা ইতিহাস আছে আমি বলি বৌদি কি ইতিহাস বলে ঠাকুর বউ এই সায়া পড়লে হাওয়া বাতায় নাকি ফুরফুর করে ঢোকে চৈতালি রায়কে বিয়ে করতে আসে বিয়ে করে সাত আজ মিটি তবে ছেড়ে দেবে দাদু বলি ও দাদু এই কও না তোমার কিরকম লাগছে জানো এই কেমন লাগিতেছে পুরো যেন শ্রীদেবী হো হেই না আমি তো অনামিকা শাহ আমার হ্যান্ডসাম জামাই বাবু তো পুরো রচনা কে রচনা তুমি দের বাবা আমি তো উত্তর আমাদের মনিরুল এ ঠাকুরদা যা ড্রেস পরিয়েছে শালা হেভি লেগেছে বাজার থেকে জামা প্যান্ট কিনে ঘরে যাবো শালা চলে আয় বে দরকারি ঠাকুরদার সঙ্গে যাও চলে আয় দাঁড়াও তোমার কি ভাবতো আমি এতক্ষণ যে ফোন করি শুধু আমার ভূমিকার কাছে ফোন করি কি বলছো হ্যাঁ ভুল ধারণা আমি এতক্ষণ যে ফোন করি ওই নার্সুমি তার কারণ কেন জানো আমরা তিন ভাই বোন আমার বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাইছে আমার ভাই ছ মাস ওই নার্সুমে ভর্তি রয়েছে কালকে তার অপরচুনিটি তাই ডাক্তারবাবু অনেক টাকা চাইছে আমি ডাক্তারবাবুকে কইলি ডাক্তারবাবু কও না আমার ভাইয়ের কি রোগ হয়েছে তুমি অতটা টাকা মাগো তো তখন ডাক্তারবাবু কইল তোমার ভাই দুটো কিডনি নষ্ট হয়েছে মানুষকে চিনতে গেলে আগে তার অন্তরে ভেতরে ঢুকতে হয়
তাই কি বলি শুন বল দিনি এই নাচবো না কিন্তু আমার চাই দিস ইজ মাই ফাইনাল যা পুরো ফাইনাল আই খুনি নে ঘরে যাবো যা চলো দাদি যার হয়ে গেছে তুমি আর আমি মিলে গিয়ে বিয়ের এজেন্ডা সেরে ফেলি আসি দাদারা হ্যাঁ হ্যাঁ আজকে আমার নাতির বিয়ের অনুষ্ঠান আচ্ছা সঙ্গে থাকিতেছে আলু ভাতে আর ডাল তোর এবার তাকে কিন্তু জোড়া কাটা পড়বে ওশালা নিমন্ত্রণটা করে দিতে ছেড়ে নে তবে তোমরা লক্ষ্য করিয়া দেখিছো আমার নাদ বৌমা কিন্তু রিংটা এই শালা সকাল থেকে খালি রিংটা রিংটা করতে কেন তুই কি সংসার করবি ওর সাথে আমি করব যা চলে যা দেরি করনি যা Yes, go Julie. একটা কথা বলবো হ্যাঁ যা চলে যা দেরি করনি যা 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 দেরি করনি Yes, go Julie. জানো তো তোমার মত টোকা আমাদের মত মাইকিতে কাটি ফেলে নিয়ে ওই দূরে চলে যায় তার কারণ কেন জানো আমরা প্রতিবন্ধী বলি কি বলছো তুমি পারবে না কও না এক চিমটে সিঁদুর নিয়ে আমার এই শূন্য সিঁদিকাকে রাঙিয়ে দিতে একটা কথা বলি শুনো এই সমাজে সবচেয়ে সমান নয় আর বিশ্বাস ছাড়া কোনো মানুষ বাঁচে না সেটা বন্ধুত্ব হোক বা ভালোবাসা আমি চাঁদ খেয়ে বলি তুমি সুন্দরী না আমার স্বামী মত গোলাপকে বলি তুমি সুন্দর না আমার পিয়ার মত আমি চারকে বলি তুমি সুন্দর না আমার স্বামী মত ফুলকে বলি তুমি সুন্দর না আমার পিয়ার মত স্বামীর ঘর স্বর্গ আমার স্বামীর ঘর স্বর্গ আমার অনন্ত কালী অবিগত বলি তুমি সুন্দর না আমার পিয়ার মত আমার স্বামী মত আমার পিয়ার মত আমার স্বামী মত আমার পিয়ার মতো